ইসরায়েলকে তুরস্কের প্রেসিডেন্ট এর দোকানের হুমকি না আর ফাঁকা আওয়াজ নয় এবার সত্যি সত্যি অবৈধ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল তুরস্ক গাজায় হামলা বন্ধনা করা পর্যন্ত ইসরায়েলের ক্ষমা আর নেই সেই সাথে একের পর এক দেশ রুখে দাঁড়াচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল তুরস্ক একই সঙ্গে তাল মিলাচ্ছে কলম্বিয়া আর বলিভিয়া বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে নেতানিয়াহ ইসরায়েলের বাণিজ্যে বড় ধাক্কা এছাড়া গাজা যুদ্ধের প্রতিবাদের আগুনে জ্বলছে এবার যুক্তরাষ্ট্র এমনকি এক জরিপে উঠে এসেছে দ্বিতীয় গৃহযুদ্ধের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল আর তুরস্কের সম্পর্ক কতটা তিক্ত তা অনেকেই জানেন বহুবার একে অপরকে হুমকি দিয়ে এসেছে এবার তুরস্ক জোর গোলায় বলে দিল ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এতদিন বহু দেশ মুখে বলছিল ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেবে যদিও একের পর এক দেশ ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে সবশেষ কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে এমনভাবে বিশ্বজুড়ে চলছে গাজায় ইসরায়েলি হাইনাদের তাণ্ডবের প্রতিবাদ তবে গাজা যুদ্ধের প্রতিবাদে যেন চালকের ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে বহু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইসরায়েল বিরোধী আন্দোলনে নেমেছে যেভাবেই হোক সবাই যেন গাজায় হামলা রুখতে বদ্ধপরিকর স্বাভাবিকভাবে আর বিষয়টা হামাস আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই পরিণত হয়েছে বড়সড় এক আন্তর্জাতিক ইস্যুতে যদিও এসব দিকে বিন্দুমাত্র ভ্রক্ষেপ নেই অবৈধ ইসরায়েলের কুখ্যাত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব বহু পুরনো আর সেই সূত্রে বহুদিন ধরেই তুরস্কের সঙ্গে ইসরায়েলের দা কুমড় সম্পর্ক বছর তিন আগেও তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান ইসরায়েলকে মুখের উপর হুমকি দিয়ে বলেছিল বুঝে নেবে যখন গাজায় অন্তত বেশ কয়েকটি স্কুল এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছিল সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তুরস্ক হুমকি দিয়েছিল ইসরায়েলকে তখনই জানিয়ে দেয় ফিলিস্তিনের উপর ইসরায়েলি নিপীড়নে তুরস্ক একদমই চুপ করে থাকবে না একইভাবে তুরস্ক হামাস ইসরায়েল যুদ্ধে হামাসের পক্ষ নিয়ে কথা বলছে এর এবার সরাসরি বড় পদক্ষেপ নিলেন ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের সঙ্গে যাবতীয় বাণিজ্য স্থগিত করল দেশটি কারণ হিসেবে উল্লেখ করেছে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনাকে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল গাজায় যতদিন না পর্যন্ত বাধাহীন এবং যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহের অনুমতি দেবে না ততদিন পর্যন্ত তুরস্কের তরফ থেকে এই পদক্ষেপ বহল থাকবে হিসাব অনুযায়ী তুরস্কের এই একটা সিদ্ধান্তে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে ইসরায়েল দুই দেশেরই মধ্যে বাণিজ্যের বার্ষিক পরিমাণ প্রায় সাত বিলিয়ন ডলার এর আগে বহু তিক্তার সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্য বজায় ছিল কিন্তু এবার হয়তো আর শেষ রক্ষা হল না তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের এমন আচরণকে স্বৈরশাসকের মতো আচরণ বলে মনে করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন এইভাবে এরদোগান তুরস্কের জনগণ আর ব্যবসায়ী স্বার্থকে অসম্মান করছেন উপেক্ষা করছেন আন্তর্জাতিক বাণিজ্যিক সমঝোতাকে একটা সময় দুই দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল উনিশশো উনপঞ্চাশ সাল নাগাদ তুরস্ক ছিল প্রথম একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেটি ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল যদিও সে সময় পশ্চিমাপন্থী সরকার ছিল দেশটির ক্ষমতায় কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে দুই দেশের সম্পর্কের অঙ্কটাই পুরো উলট পালট হয়ে গিয়েছে সম্পর্কের অবনতি হতে হতে এখন গিয়ে ঠেকেছে একদম তলানিতে যা শুরুটা হয়েছিল দু সালে সে সময় গাজায় তুরস্ক মালিকানাধীন জাহাজ ইসরায়েলের সমুদ্রসীমা লঙ্ঘন করার সময় ইসরায়েলি কমান্ডোদের সাথে সংঘর্ষে দশজন ফিলিস্তিন পন্থী তুর্কি অধিকারকর্মী নিহত হবার ঘটনায় তুরস্ক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পরে দু সালে আবার দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয় কিন্তু এর দুই বছরের মাথায় উভয় দেশ একে অন্যের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে গাজা সীমান্তে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি নিহত হবার ঘটনায় তারপর থেকে সম্পর্ক আর আগের মতো সেভাবে জোড়া লাগেনি বরং তিক্তার দিকেই এগিয়েছে তার চূড়ান্ত রূপ নিল এখন এরদুগান গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছেন গত জানুয়ারিতে তিনি বলেছেন হামাসের হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে সামরিক অভিযান চালিয়েছেন তা হিটলার যা করেছিল তার চেয়ে কোনো অংশে কম নয় জবাবে নেতানিয়াহু বলেছেন এরদুয়ান যিনি কুর্দিদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছেন এবং যিনি তার শাসনের বিরোধিতা করায় সাংবাদিক বন্দির ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করেছেন তিনি হলেন শেষ ব্যক্তি যিনি আমাদের নৈতিকতা শেখাচ্ছেন সুযোগ পেলেই আপাতত এখন একে অপরকে সমালোচনা করতে ছাড়ছেন না নেতানিয়াহু আর এর দুগান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটা আজ শুরু হয়নি গত বছরে গাজায় হামলা শুরুতে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সমালোচনা করে দেশটার যুক্তি ছিল গাজায় ইসরায়েল আক্রমণাত্মক এবং অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আর প্রথম দেশ হিসেবেই কিন্তু বলিভিয়া এমন উদ্যোগ নিয়েছিল অথচ বলিভিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক যে খুব একটা খারাপ ছিল এমন নয় সে সাথে কলম্বিয়া চিলি হন্ডুরাসহ দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় সম্প্রতি আবার কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্নের ঘোষণা করেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় হামলার শুরু থেকেই কিন্তু নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন শুধু তাই নয় তিনি অন্যান্য দেশগুলোকেও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো নেতানিয়াহুকে গণহত্যাকারী উপাধি দিয়েছে বলেন গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোন দেশই নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে না এম পরিস্থিতিতে চুপ থাকেনি ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ রীতিমতো অভিযোগ করে বলেন কলম্বিয়া প্রেসিডেন্টের এমন ঘোষণা একেবারেই ইহুদি বিদ্বেষী এবং ঘৃণায় ভরা তার এমন পদক্ষেপ হামাসের জন্য একটা বড় পুরস্কার তার এমন পদক্ষেপ হামাসের জন্য একটা বড় পুরস্কার তবে গাজা যুদ্ধের প্রতিবাদ বিষয়ে বলতে গেলে বলতে হবে অনেকটা চালকের ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সতেরো এপ্রিল থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন পশ্চিমের ক্যালিফোর্নিয়া থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আর তীব্র মাত্র ধারণ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের আন্দোলন ইতিহাস বলছে প্রায় ষাট বছর আগে সিভিল রাইটস মুভমেন্টসের সমর্থনে এবং ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি হচ্ছে মূলত এই আন্দোলনের দাবি অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে এবং ইসরায়েলকে আর্থিক সহায়তা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসতে হবে যুক্তরাষ্ট্র প্রচুর পুলিশ মোতায়েন করেও কিন্তু আন্দোলন থামাতে পারছে না উপরন্তু বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে ইসরায়েলপন্থী বিরোধী দলগুলো এমনকি মিয়ানমার ও সুদানের পর এবার গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র দেশটিতে দ্বিতীয় গৃহযুদ্ধ সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করছেন নাগরিকরা মার্কিন জরিপ প্রতিষ্ঠান রাসমোসেন রিপোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে বৃহস্পতিবার প্রকাশিত সমীক্ষা অনুসারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতি জনের মধ্যে চারজন বেশি ভোটার বিশ্বাস করেন আগামী পাঁচ বছরের মধ্যে দেশে দ্বিতীয় গৃহযুদ্ধের সংখ্যা রয়েছে রাসমোসেন রিপোর্টস গত মাসের একুশ থেকে তেইশ এপ্রিল সময়ের মধ্যে এই জরিপটি পরিচালনা করে যেখানে এক হাজার একশো জনেরও বেশি মার্কিন ভোটার অংশ নিয়েছেন